দেবগণ, আমি এইবার সর্বস্ব হারালাম, এইবার আপনারা সুরক্ষিত হলেন তো? আমি এখনো সকলের মঙ্গল কামনা করি, দেখতে চাই আপনাদের শুভ বুদ্ধির উদয়। শ্রীলক্ষ্মী, আপনি এ জগতে আর কিছুই দেখতে পাবেন না, কারণ আপনার ওই দৃষ্টিশক্তি আর থাকবে না। আপনি নিজ শক্তিতে আমার প্রভা আবৃত করেছিলেন, আজ আমি আপনার দৃষ্টি হরণ করব। প্রস্তুত হন। এমন অকারণ হিংসা কেন কুশনদেব? দৃষ্টি হরণ করে কি লাভ হবে আপনার? দৃষ্টিশক্তি বজায় রাখার কোনো বিশেষ কারণ আছে, নয়তো এত শক্তি হরণ করা হলো, তখন তো শ্রীলক্ষ্মী একটিবারের জন্য করুণা ভিক্ষা করল না, অথচ দৃষ্টিশক্তির সময় ব্যাকুল হলো। ভুল করছ লক্ষ্মী, দৃষ্টিশক্তি নিয়ে আমি চিন্তিত নই। আমার এ দু চোখ শুধু একজনকেই দর্শন করতে চায়, অন্তত সেইক্ষণ পর্যন্ত দৃষ্টি ব্যাহত করবেন না দেবগণ। নরম হবেন না পুষণদেব, বিস্মৃত হবেন না যে শ্রীলক্ষ্মীর দৃষ্টিতে আছে মোহিনী মায়া। যথার্থ বলেছেন দেবী, আপনি যথার্থ বলেছেন। পুষণদেব, আপনি আবেগপ্রবণ হবেন না। না না,